ট্রান্সজেন্ডার মতবাদ পশ্চিমা মদতপুষ্ট ঘৃণিত নির্লজ্জ নোংরা অভিশপ্ত একটি মতবাদ। এই মতবাদকে সমকামিতা মতবাদ হিসেবে যদি মুসলিম কান্ট্রিগুলোতে আইন প্রয়োগ করতে চায়, তারা জানে এটা কখনো তারা সফল হবে না। আপনি ইউরোপ আমেরিকার দেশগুলোর মধ্যে দেখুন, তারা যে সমকামিতার বৈধতার আইন পাশ করিয়েছে তার ইতিহাস কেমন, ইতিহাস আপনি দেখবেন নেটে অসংখ্য আলোচনা আছে। তারা কিছু মানুষকে একত্রিত করে সর্বপ্রথম তারা একটা স্লোগান রেডি করলো। স্লোগান কী ছিল? সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন। দেখুন কথাটা কত চমৎকার। তারা সমকামিতার আন্দোলন করতেছে না, প্রথম নাম দিল কি? সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন। খুব সুন্দর নাম। এই নাম দিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে গেল। এরপর তারা আবার নাম দিল মানবাধিকার আন্দোলন। একটা মানুষ তার ইচ্ছা স্বাধীনতা আছে, তার ইচ্ছে যদি হয় সে নারী দাবি করতে পারবে, কারো যদি ইচ্ছে হয় সে পুরুষ দাবি করতে পারবে। এই অধিকার যারা হরণ করবে তাদের বিরুদ্ধে তার আন্দোলন করবে। এরপর ব্যক্তি স্বাধীনতার আন্দোলন নামে তারা স্লোগান দিতে লাগলো। এইভাবে একটা একটা, দুইটা দুইটা, তিনটা তিনটা স্লোগান রেডি করে তারা আন্দোলনের মাধ্যমে সমকামিতা আইন পাশ করে নিল। আজকেও বাংলাদেশে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন তৈরি হয়েছে। আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন, 2022 সালে এই আইনের পক্ষে তারা উদ্যোগ গ্রহণ করে। সংসদ পর্যন্ত একটা আইন পাশ করতে যোগের পর যোগ চলে যায়, বছর পর বছর চলে যায়, একটা আইন পাশ করার এত সহজ নয়। কিন্তু এই ট্রান্সজেন্ডার মতবাদ বাংলাদেশে উদ্যোগ গ্রহণ করেছে মাত্র 2022 সালে। 2023 সালে এসে চারটা প্রক্রিয়ায় একটা আইন পাশ হয়। সর্বপ্রথম একটা আইন পাশ করতে গিয়ে একটা আইনের খসড়া তৈরি করতে হয়। দুই নম্বর ধাপ হচ্ছে ওই আইনি খসড়াটা মন্ত্রণালয়ের মধ্যে প্রেরণ করবে। তিন নম্বর ধাপ হচ্ছে ওই মন্ত্রণালয় আইনের দৃশ্যমান বিষয়গুলোকে পর্যালোচনা করে এটা চূড়ান্ত করবে। তিন ধাপ শেষ। চতুর্থ ধাপে সংসদে এটা বিল উত্থাপন করবে। এরপর সংসদের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে এই আইন পাশ হবে। এই ট্রান্সজেন্ডার মতবাদ মাত্র 2022 সালে তারা উদ্যোগ নিল। 2023 সালে এসে বিভিন্ন উকিলদের মাধ্যমে এই ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন শিরোনাম দিয়ে তারা উকিলদের মাধ্যমে আইনের খসড়া তৈরি করেছে। প্রথম ধাপ তারা কমপ্লিট করে ফেলেছে। গত বছর, এই 2023 সালের কথা বলতেছি, তারা এই ট্রান্সজেন্ডার অধিকার আইন তারা মন্ত্রণালয় ফাইল ফাটিয়ে দিয়েছে। দুই নম্বর ধাপও তাদের কমপ্লিট। তিন নম্বর ধাপ হচ্ছে মন্ত্রণালয়ের মধ্যে পর্যালোচনা করে এই আইন চূড়ান্ত করবে। চূড়ান্তভাবে মন্ত্রণালয় এখন রেডি, এই ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন পাশ হওয়া এটা চূড়ান্ত। তাহলে চারটা ধাপের মধ্যে তিনটা ধাপ মাত্র এক বছরের ব্যবধানে তারা কমপ্লিট করে ফেলেছে। আর মাত্র বাকি আছে সংসদের মধ্যে উত্থাপন করবে আর সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে তারা পাশ করে নেবে। এই ট্রান্সজেন্ডার মতবাদ এটা বাংলাদেশের মধ্যে এই আইন পাশ হওয়ার মাত্র এক ধাপ বাকি আছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টকে টার্গেট করে শিক্ষা ব্যবস্থার নামে আজকে ট্রান্সজেন্ডার মতবাদ শিশুদের মগজ ধোলাই করার জন্য তারা পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকিয়েছে, ঠিক কিনা বলেন? এখন থেকে যদি আমরা সচেতন না হই, সজাগ না হই, আগামী প্রজন্ম উঠবে সমকামিতার প্রজন্ম। আগামী প্রজন্ম ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। আজকে এই ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন পাশ করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। তারা এটাকে সমকামিতা বলে না, তারা এটার সাথে আরেকটা লেভেল যোগ করেছে, হিজড়াদের সুরক্ষা আইন। অথচ হিজড়া এবং ট্রান্সজেন্ডার পুরোটাই বিপরীত, দুইটাই আলাদা। যাতে করে মুসলমানরা খেপে উঠতে না পারে,
বিষয়টা বুঝার আগে যাতে করে আমরা আইন পাশ করে নিতে পারি, এই জন্য হিজরাতের অধিকার আইন বলে অনেকে বিভিন্নভাবে আলোচনা করতে চায়।